অবস্থা কেমন আছিস দোস্ত ওটা পরে আমি তোর বিয়েতে আসতে পারলাম না ল্যান্ড করার সাথে সাথে দুবাই থেকে এখানে স্ট্রেট টু ইওর হাউস কি খবর তোর আগে এটা বল ভালো আছিস ও আচ্ছা কি অবস্থা তোর বল আগে খুব ভালো আছি খুব ভালো আছি দোস্ত চলে আসছিস আই ভিতরে তাড়াতাড়ি আই আমি এটা ঘর আসতো না এখন আসো তুমি তোমার ফ্রেন্ড তুমি যাও আমি ছুটবো না যাও 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 তুমি একটা হাত দিবা চলো মানে কি আসে এই যে ভাইজান ভুকে আসেন নি বিয়ে করছেন আপনি এত গম্ভীর কেন বস আচ্ছা শোন তোরা গল্প কর আমি একটু জানাতে চাবি তো চিন্তা বাড়াই দিস মনে আছে তো হ্যাঁ জানি জানি তো ভাই খবর কি আপনার বল দিনকাল কেমন যায় আচ্ছা আমি না একটা জায়গায় খুব কনফিউজ চিন্তা হচ্ছে আপনাকে ভাই ডাকবো দুলাভাই ডাকবো নাকি আঙ্কেল তো ডাকা যাবে না আচ্ছা দুলাভাই ডাকি আচ্ছা ছোটবেলায় বুঝছেন আমি আর মিম আমরা এত ভালো বন্ধু ছিলাম আমরা প্রত্যেক দিন আমরা জামাই বউ খেলতাম আমাদের স্পেশালি সবচেয়ে মজা হতো কোথায় জানেন বাসরাতে আমাদের যে ক্লাইম্যাক্সটা হইতো কারণ আমাদের মধ্যে কিন্তু ওই ব্যাপারটা ছিল আর কি এইবার ধরো যে এসে একটা গেম থাকে না ওই যে হাড়ি পাতিলে যে গেমটা জানি এটা একটা মেয়েদের খেলা বা তারপর ওর সাথে আমি সবসময় খেলতাম বলেন তো কেন কারণ ওর সাথে আমি টাইম স্পেন্ড করতে পারি বিকজ শি ইজ এ গ্রেট কম্প্যানিয়ন কিন্তু আমি অন্য একটা জিনিস চিন্তা করতেছি ওর অনুযায়ী হচ্ছে কি ওর বিয়ে করা উচিত একজন নাসার বিজ্ঞানীকে আপনার মধ্যে কী দেখলো আমি তো আপনার মধ্যে ধর কিছুই দেখতেছি না বুঝছেন এখন নিশ্চয় কিছু একটা তো আছে কী আছে আপনার মতো বলুন তো আপনি বলেন চিন্তা করে যে বেশি চিন্তা এর জন্যই মনে আপনার মাথা চুল লাগে করে এত বকর বকর করতে পারিস তুই আরে আমি তো বন করতেছি এটা একটা কথা কথা বলাটা থামে নাই নে জানে দে থ্যাংক ইউ সো মাচ তারপর বল তোর খবর কি আমার আর খবর কি চলতেছে তারপরে তোর ওই দুবাই কেমন লাগে সেটা বল গুড এত জমে ওইখানটায় মাই গড কি আর বলবো আপনি খাবেন না এই না না আরে নিজের বাসা মনে করে খান না বিস্কিট নে সরি নাও জানো না তোর সাথে কত গল্প আছে তোর ইয়ে কি মনে আছে পারা নাকি হ্যালো আরে মিথিলা কি খবর হ্যাঁ 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 আরে কি বলো হ্যাঁ চলতেছে তোমার কি অবস্থা বলতো ভালো আছো হ্যাঁ ঠিক আছে আরে ভাবি তো ভাবি বুঝো না মানে কি আর ফ্রেন্ডের থেকে উপরে কিছু আছে বলো ফ্রেন্ডশিপ তো ফ্রেন্ডশিপ ঠিক না ফ্রেন্ড ফ্রেন্ড যে বন্ড ঠিক না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 অসুবিধা নেই কি হ্যাঁ 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 আরে আমার কোনো সমস্যা নাই ঠিক আছে মিট করতেই পারি খাইতেই পারি কি খাওয়া বলো ওই যে ওই পাঁচটা রান হ্যাঁ আচ্ছা ওই পাঁচটা তোমার তো আমার খুব পছন্দ মানে হ্যাঁ তুমি তো পছন্দ ওই যে গ্রেভি গ্রেভিওয়ালা পাস্তাটা পছন্দ না হ্যাঁ শিওর খাইতে যাবো হ্যাঁ ওই যে পাস্তা হ্যাঁ কার সাথে কথা বলো তুমি আমার একটা ফ্রেন্ড মে ফ্রেন্ড মানে হ্যাঁ মে ফ্রেন্ড যাও আস্তে যাও চল হ্যাঁ হ্যাঁ পাস্তা খাবো তারপর রাস্তায় রাস্তায় ঘুরবো কোনো সমস্যা নেই আমার কোনো আরে বিয়ে হয়েছে তো কী হচ্ছে দাদা এগুলো এগুলো স্টেরিওটাইপ বিয়ে করলে বাসা থাকতে হবে বউর সাথে কোনো ব্যাপারই না ঠিক আছে হ্যাঁ ওকে ওকে আমরা কালকে হ্যাঁ কালকে হ্যাঁ আর তোমার যদি বোর্ড লাগে রাতে ফোন দিতে পারবো প্ল্যান করতে পারি কী করা যায় আবার রাস্তা খাওয়ার পর রাস্তায় পাস্তা ঠিক আছে ওকে হ্যাঁ ওকে ওকে
হ্যাঁ মিথিলা, হ্যাঁ হ্যাঁ বলো বলো, না কোনো সমস্যা নেই, বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী কথা বলতেছো আমরা? হ্যাঁ হ্যাঁ কালকে, হ্যাঁ টাইমিং, হ্যাঁ হ্যাঁ। আরে তো তুই কী বলো না, হাতে কোনো সমস্যা নেই। আরে ভাবি মানে ও জানে তোমার বেস্ট ফ্রেন্ড, এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ বলো বলো, এগুলো নিয়ে চিন্তা করো তুমি, শিজ পান শিজ করবো যেটা। হ্যাঁ কালকে, হ্যাঁ টাইমিং লাঞ্চ, হ্যাঁ 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 লাঞ্চ করি, চলো। লাঞ্চ করে তারপর মুভি, হ্যাঁ আমার কোনো সমস্যা নেই, মুভি দেখাই যায়। হ্যাঁ বুঝছি, সিভিল ওয়ার, শিওর শিওর শিওর। কার সাথে কথা বলা তো রাতে? আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড? হ্যাঁ কোন ফ্রেন্ড এটা? আমি আমার বেস্ট ফ্রেন্ড, মে মে বেস্ট ফ্রেন্ড। তোমার মে ফ্রেন্ড কবে থেকে আসলো? তোমার তো সারা জীবন একটাই মে ফ্রেন্ড ছিল, সেটা আমি। তোমার, তুমি তো গার্লফ্রেন্ড। তন্ময়, তুমি কি পরকিয়া করতেছো? আরে না, তুমি তো গার্লফ্রেন্ড, ও হচ্ছে আমার বেস্ট ফিমেল ফ্রেন্ড, তুমি জানো না? এই যে দেখো, এই যে এই যে তুমি তুমি পরকিয়া করতেছো? আমি কোনো পরকিয়া করতেছি না। আমার সঙ্গে কে ভাঙতেছে তুমি বলো? মিম, তুমি সত্যি করে সত্যি করে বল কি আমার সংসার ভাঙতেছে? মিম, আরে তোমার আব্বু দিছে ফোনটা, কি করতে কয়টা বাজে? বলছো আমি আব্বুর পাশে চলে যাচ্ছি। না 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 না, আমার সাথে সংসার কোথাও যাবে না, আমি চলে যাবো সারাদিন। মিম, আচ্ছা শোনো, শোনো একটু কথাটা, শোনো, কিছু হইলে বাপের বাড়ি যাইতে হয় না। মিম শোনো, এখন কথা শোনো, চুপ, দেখো দেখো এটা দেখো, এই যে এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। আমি তাকাবো না তোমার দিকে। আচ্ছা তাহলে ফোনের দিকে তাকাও। আমি কি দেখব, কি দেখার বাকি আছে? দেখো আমি অ্যালার্ম দিয়ে রাখছিলাম। কি অ্যালার্ম দিয়ে রাখছিলাম? আমি এতক্ষণ যেটা করছি আমি ফেক করছি, মিথ্যা কথা বলছো তুমি। আমি অ্যাক্টিং করছি। তুমি মিথ্যা, আমি অ্যাক্টিং করছি। কল লক চেক করো, চেক করো। তোমাকে হাগ করছে, কারণ ভালো লাগে না ব্যাপারটা। সরি, আমি কিন্তু এরকম না, আমি কিন্তু এরকম জেলাস কাইন না। আসিফ আমাকে হাফ করছে, সেজন্য তোমার খারাপ লাগছে দেখে আমিও সরি। সত্যি একবার হাফ করতে আসলে কিন্তু চুপচিরা ভালো হবে, শোধ নিব না।